ছেলেটি তখন পড়াশোনা করছে ক্লাস থ্রিতে। তো তার একটা প্রাইভেট টিউটর ছিল, সে তার বাসা থেকে একটু দূরের একটা বাসায় সেখানে পড়তে যেত, এবং সম্পর্কে সেই বাসাটা তার ছিল খালার বাসা। তো সেই প্রাইভেট টিউটরটা তার খালার বাসায় তার খালাতো বোনকে পড়াতো, এবং সে তার খালার বাসায় তার খালাতো বোন এবং সে একসাথে ওই টিচারের কাছে পড়তো। তো ক্লাস থ্রিতে অথবা ফোরে তখন বাংলাতে একটা রচনা লিখতে হতো যে বাবার কাছে টাকা চেয়ে ছেলে তার পিতার কাছে পত্র লিখবে, অর্থাৎ পুত্র বাবার কাছে টাকা চেয়ে পত্র লিখবে, এই মর্মে একটা পত্র লিখতে হবে এবং সেটা লিখে স্যারকে দেখাতে হবে। তো বরাবরই সে ছেলেটা পড়তে গেল এবং সেটা সে লিখলো, সুন্দরভাবে লিখলো, কিন্তু সে লেখার ভিতরে একটা ভুল করলো। সে আমরা জানি টাকার বানানটা লিখতে হবে টয়াকার কয়াকার, তো সে এই টয়াকার লিখছে কিন্তু কয়াকারের মানে কর যে আকার এটা দিতে সে আসলে মিস্টেক করছে, এটা তার ভুল ছিল। সে পত্রটা লেখার পরে সে ওই টাকাটার বানান সে রিভিশন করে না, এটা হচ্ছে তার সমস্যা ছিল, মানে তার প্রবলেম, সে যা লিখতো সেটা রিভিশন করতো না, এটা হচ্ছে ওই স্টুডেন্ট বা ওই ছেলেটার সমস্যা। তো সে যথারীতি সেই পত্রটা লিখলো এবং প্রত্যেকটা জায়গায় যতবার টাকা উল্লেখ করছে ওখানে আসলে টাকা হয় নাই, ওখানে উচ্চারণ হয়েছে টাক। তো সেই শিক্ষক তার প্রবলেমটাকে ফাইন্ড আউট করার পরে, দেখার পরে যে সে আসলে টাকাকে টাকা না লিখে সে টাক লিখছে, আর সে যদি এটা ইচ্ছা করে লিখতে তাহলে কিন্তু বারবার লিখতো না, যেহেতু সে ভুল করছে, সে বারবার একই ভুল করছে কিন্তু সে ধরতে পারছে না। আর সেই শিক্ষক কী করলো তখন, সেই তার সমবয়সী তার বোনের সামনে সে প্রচণ্ড সেই ছাত্রকে ছেলেকে সেই শিক্ষক সেই হোম টিচার অপমান করলো যে দেখো দেখো সে টাকা না লিখে টাক লিখছে, সে বাবার কাছে টাক চাই, সে এই করবে টাক চাই, সে এত টাকা মানে এই টাক তার বাবার কাছে চাই, মানে এইভাবে সে যতবার টাকা উল্লেখ করছে সেখানে আসলে টাকা না ছিল টাক, তো এটা সে ওখানে সেই ছেলেকে বলছে বারবার। এবং তার যে বোন ছিল সেও অনেক মজা পাইছে যে আসলে সে ভুল করছে, কিন্তু ওই শিক্ষক এটাকে সে আরও বেশি করছে, এবং সে বারে বারে বুঝাই সে এটা তাকে বারে বারে বোঝাচ্ছে যে তুমি টাকাকে টাক লিখছো, এটা তোমার ভুল, কিন্তু এই ভুলটাকে সে এমনভাবে এক্সপোজ করছে, ওই অপমানটা বলেন বা ওই তাচ্ছিল্যতা বলেন, সেটা তার মানে ভিতরে আঘাত করলো। হ্যাঁ, একটা ছেলে ভুল করছে, তার ভুলটা ধরে দিতে হবে, সে যেন পরবর্তীতে ভুলটা না করে, কিন্তু যখন মজা করে সবার সামনে তাকে অপমান করা হয় তখন সে টাকা নিতে পারে নাই। তো নর্মালি আমাদের সমাজে কী হয়, আমরা যখন কোনো কিছু নিতে পারি না তখন যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের আত্মকেন্দ্রিক তারা কিন্তু এটাকে অনেক হার্ড ভাবে নেয় এবং সে নিজে নিজে হার্ডও হয় অনেক। এরপর সেই ছেলেটা কী করলো, সেই শিক্ষকের কাছে আর পড়তে গেল না, কারণ সেখানে সে অপমান করে, ওখানে যে সে কেন পড়বে, সে আর যায় নাই। ইভেন ওই ছেলের বাবা মা যখন সে তার বাবাকে মাকে বলল যে আমি পড়তে যাব না, আর তো তার বাবা মাও অতটা ইয়ে করছে না, যে আসলে রুট কজে যাচ্ছে না যে আসলে কী কারণে সে পড়তে যায় যাইতে হঠাৎ করে বন্ধ করে দিল, কেন যাচ্ছে না। প্রত্যেকটা বাবা মার উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা, যে তাদের বাচ্চারা প্রতিদিন একই অ্যাক্টিভিটিতে যাচ্ছে, একটা কাজ করছে, হঠাৎ করে কেন সে অফ করে দিচ্ছে। তাকে জিজ্ঞেস করলো, সে বলল, ছেলেটা বললো যে আমার ভালো লাগছে না, ভালো লাগছে না এই জন্য আমি আর পড়তে যাব না। কিন্তু বাবা মার উচিত এখানে সে কেন যাবে না, বাবা মারা হয়তো বা ভাবে ছোটো মানুষ কি আর হবে, ও ভালো লাগছে না যাচ্ছে না, ইগনোর করে, কিন্তু বাবা মার উচিত গভীরে যাওয়া, ওটাকে তদন্ত করা, সার্চ করা যে কেন যাচ্ছে না, এই কেনের উত্তর বাবা মাদের বের করা উচিত। তো তা না হলে কি হবে, একটা পর্যায়ে এই ছেলে যারা যারা একটু আত্মকেন্দ্রিক তখন এই প্রবলেমগুলো যখন তারা প্রতিনিয়ত ফেস করে, এরপর তারা একটা স্টেজে যে একটা টমায় চলে যায়, তখন কি হয়, তখন তারা অনেক আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, যেটা আমরা সমাজে অহরহ চোখে দেখছি। তো এই ইন্ট্রোভার্ট হওয়ার প্রথম গল্পটা এই জন্য শেয়ার করা,
যে বিশেষ করে যারা বাবা মা, তারা তাদের ছেলে মেয়ে যদি কখনো কোনো বিষয়ে না করে, তো কী কারণে না করছে এটা খুঁজে বের করতে হবে। দেখুন, বাচ্চারা হচ্ছে ফুলের মতো, তারা ভালো মন্দ ওইভাবে বুঝে না, কিন্তু তার কাছে যেটা খারাপ লাগে, সে যখন ভালো, তার কাছে ভালো লাগে, সে কিন্তু সে বলে আমার এটা বাবা মা, এটা আমার ভালো লাগে, এটা আমার, সে বলছে। আবার যখন খারাপ লাগছে, সে এসে বলছে। তো তাদেরকে আসলে, তারা বাচ্চা হতে পারে, ছোট হতে পারে, এই জন্য অনেকে মূল্যায়ন করে না, কিন্তু এখানে মূল্যায়ন করতে হবে। তা না হলে এই বিষয়টা সে যদি, মানে সে যতদিন বেঁচে থাকবে সারা জীবন তার ভিতরে এটা বয়ে বেড়াবে, এবং সে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে যাবে, তখন একটা পর্যায়ে যখন 20, 22, 25 বছর বয়সে চলে যাবে বা একটা পর্যায়ে যাবে, তখন বাবা মা বলবে যে আমার এই ছেলে আনকালচার্ড, আমার এই ছেলে সমাজ বোঝে না, সমাজে যায় না, কারোর সাথে মিশে না, একা একা থাকে, কি একটা ছেলে হলো, ছোটবেলা তো এরকম ছিল না। তো বাবা মারা তখন এরকম করে একটা সময় গিয়ে, কিন্তু তারা এটা চিন্তা করে না যে ওই সময় তাদেরকে কেন এটা ইয়ে করা হয়েছে। সে একটা সমস্যা করছে, সেই সমস্যাটাকে অনেক হাইলাইটস করা হয়, এবং তার মনের বিষয়টা বুঝতে চায় না, তাকে বুঝতে চায় না যে সে আসলে কেন এরকম করছে। তো আজকে আপাতত এটাই শেয়ার করলাম, একটা একজন ইন্ট্রোভার্ট মানুষের গল্প। এখানে একটা ছেলে হইতে পারে, একটা মেয়ে হইতে পারে, মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি। তো আমি যেহেতু গল্পটা একটা ছেলের মাধ্যমে জেনেছি, একটা ছেলে আমাকে বলেছে, বা আমি এটার সাক্ষী, বা আমি জানি, সেজন্য আমি একটা এটাকে শেয়ার করলাম। তো ধন্যবাদ পডকাস্টে শোনার জন্য, ভালো থাকবেন।